তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা পেয়ে আমিও বেশ ভালোই আছি। তো সকাল সকাল তোমাদের নিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম, তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে। তো চলো আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো সকাল সকাল তো তোমাদের দাদাভাইকে আজকে স্যান্ডউইচ বানিয়ে দেব, মানে সবাই আমরা খাবো। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তো বাসি মুখ ধুয়ে চাটা খেয়ে তো ভাবলাম যে সকালে আজকে ভাত আর খাবো না, তো সবাই মিলে আজকে স্যান্ডউইচই খাবো। তো দেখো সকাল সকাল সেটাই বানাতে চলে আসছি রান্নাঘরে। তো দেখো এবার ডিমটাকে গ্রেট করে নিলাম। তো এবার এই যে দেখো এখানে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছিলো, লঙ্কা কুচি দেওয়া হয়েছে। তো ঘরে আর তেমন কিছু ছিল না, শশা টমেটো কিছুই ছিল না, তো সেই জন্য আর সেগুলো দিতে পারিনি। তো এই যে দেখো এবার এখানে মেয়োনিজ দিয়ে দিলাম, আর মেয়োনিজটা দেওয়ার পরে একটু টমেটো সসও দিয়ে দিয়েছি। তো এবার দেখো এবার পাউরুটিগুলোকে আগে থেকে শেক করে রেখেছিলাম, তো এই যে এবার পাউরুটির মধ্যে দিয়ে আর একটা পাউরুটি দিয়ে ভালো করে চাপা দিয়ে দিব। তো দিয়ে এটা বাটার দিয়ে ভালো করে শেক করে নেব। তো তোমাদের দাদা ভাই আবার বাটার দিয়ে খেতে বেশ ভালোবাসে, আর বাটার দিয়ে খেতে বেশ ভালোও লাগে। তো তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও তো তোমরা বাটার দিয়ে বানিয়ে খাবে, তো বাটারে করলে না খেতে বেশ টেস্টি হয়। তো সেই জন্য বাটারে পরে আবার বাটারে ভালো করে একটুখানি শেক করে নিতে হয়। তো আগে থেকে একটুখানি রুটিটাকে ছেঁকে নিয়েছিলাম, তো তারপরে এভাবে দিয়ে তো তারপরে হালকা একটু বাটারে দিয়ে শেক করে নিয়েছি। তো এই যে দেখো এভাবে যে রুটিগুলোকে এরকম করে নিয়েছি, তো এবার তাওয়ার মধ্যে একটু হালকা বাটার ফেলে একটু শেক করে নেব। তো তারপরে মাঝখান থেকে কেটে কেটে সার্ভ করে দেব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ওদিকে সকালে খাবার দাবার খেয়ে ঘর দুয়ার মুছে তো জামা কাপড়গুলো ধুয়ে তো সোজা চলে আসছি ছাদে। তো দেখো আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, হালকা হাওয়া ছিল,
তো আকাশটা তো দেখতেই পাচ্ছ এত পরিষ্কার, মানে খুবই সুন্দর ছিল। ফ্রেন্ডস, জামা কাপড় মেলা হয়ে গেছে, তো আজকে তোমাদেরকে আবার আম গাছটা দেখাবো। তো এর আগের ভিডিওতে তোমাদেরকে আম গাছটা দেখিয়েছিলাম যে কতটুকু গাছে কতগুলো আম ধরেছে, তো সব আমগুলো তোলা হয়ে গেছে। তো একটা আম রেখে দেওয়া হয়েছিল, তো আমটা এত সুন্দর পেকেছে, পুরো লাল হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আমটা একবার দেখিয়ে দিই। তো দেখো, আমটা একটাই আম ছিল, তো বাকি আমগুলো সব খাওয়া হয়ে গেছিলো। তো খুব গরম পড়েছিল না তখন, গরমে একটা করে আম তুলে তুলে তো টক ডাল করা হয়েছিল। তো আমাদের এই বাড়িতে না টক ডালটা খেতে সবাই বেশ ভালোবাসে, আর এই গাছের আম টক ডালই করে বেশিরভাগই। বেশি তো আর আম হয় না, তো চার পাঁচটা আম হয়, তো তার মধ্যে থেকে একটা আম রেখে দিয়েছিল। তো এই আমটা এত সুন্দর পেকেছে, আর আমটা খেতেও না প্রচণ্ড মিষ্টি ছিল। তো আমরা সবাই আমটা, মানে এই একটা আমই সবাই ভাগ করে খেয়েছিলাম। প্রথমে পূজা দেওয়া হয়েছিল, তো ওই পূজার প্রসাদটাই সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম। আমটা যেমন দেখতে লাল টকটকা হয়েছিল, তেমন খেতেও কিন্তু বেশ দারুণ ছিল, একদম পুরো মিষ্টি, মানে কেনা আমের মতো খেতে ছিল। তো দেখো, এদিকে সমস্ত কাজকর্ম করে জামাকাপড়গুলো মেলে তো এবার সোজা স্নান করে চলে আসলাম আলতা পড়তে। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তো প্রতি সোমবারে তো আর বাইরে গিয়ে পুজো করা হয় না, আর বাড়িতে প্রতিবারই শ্রাবণ মাসে সোমবার করে জল ঢালি আমরা সবাই। আর প্রতি সোমবারে আমরা শ্রাবণ মাসে নিরামিষই খাই, মানে শ্রাবণ মাসে যে কটা সোমবার পড়ে ও প্রতি কটা সোমবার আমরা নিরামিষ খাই। তো আজকে আর বাইরের কোনো মন্দিরে গিয়ে পুজো করব না, তো আজকে এমনি বাড়িতে পুজো করে তারপরে বাইরের মন্দিরে গিয়ে পুজো করি। তো আজকে ভাবলাম যে আজকে বাড়িতেই আগে পুজোটা করি। তো আজকে একটু দেরিও হয়ে গেছিলো তো কাজকর্ম করতে, তাই আর কোথাও যায়নি। তো বাড়িতেই দেখো ওই যে আলতা টালতা পরে পুরো বাড়িতেই জল ঢেলে নেবো, বাড়িতেই পূজা করব। তো তাই সব স্নান টান করে তারপরে স্নান করে আগে আলতা পড়তে বসে গেছি, তো আলতা টালতা পরে তারপরে এবার সোজা চলে যাবো একদম ঠাকুর ঘরে পুজো দিতে। তো দেখো, এই যে আলতা পরা তো হয়ে গেছে, তো এবার সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এই যে সমস্ত রেডি করে আগে শিবের মাথায় জলটা ঢেলে নেব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, যে সমস্তটা রেডি করে যে বাটিতে ফুল ফলগুলো সব সাজিয়ে নিয়েছি, তো এই যে দেখো এবার বাবার মাথায় জলটা ঢেলে নেব। তো আগে আমার শাশুড়ি, তারপর তোমাদের দাদাভাই সবাই সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়েছিল, মানে জল ঢেলে তারপরে তোমাদের দাদাভাই দোকানে গেছে, আর মাও জল ঢেলে তারপরে রান্নাঘরে গেছে। তো যে অনেক, মানে দু একজনের ঢালা হয়ে গেছে বাড়িতে, তো তারপরে আমি যে ঢালছি, তো আমার জন্য রেডি করে রেখেছিল ঠাম্মা। তো এই যে দেখো, আমিও এবার ঢেলে নিলাম। তো এই যে এবার ফলগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, পুজো করা হয়ে গেছে, জল ঢালা হয়ে গেছে, এবার পাঁচালিটা পরে নেব। তো আমাদের ঘরে শিবেরও পাঁচালি আছে, মানে সব পুজোরই পাঁচালি আছে, তো যে কোনো পুজো করলে আমরা পাঁচালিটা পরি। তো এই যে দেখো, এই যে শিবের যে বইটা আছে ওটা পরে নিচ্ছি। তো দেখো, এই যে পুজো দেওয়া কমপ্লিট। তো দেখ, তোমাদেরকে একবার ঠাকুর ঘরটা দেখিয়ে দিই। তো এই যে দেখো, এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো এই যে দেখো, এটা হচ্ছে লক্ষ্মী, আর এই যে লক্ষ্মীর পাশে এটা হচ্ছে নারায়ণ, আর এই যে দেখো এটা হচ্ছে আমার গোপাল, মানে এই গোপালটা জানো তো আমি বিয়েতে পেয়েছি, মানে আমারই এক দিদা আমাকে দিয়েছিল আমার বাপের বাড়িতে, তো ওখান থেকে মা আবার আমাকে দিয়ে দিয়েছিল, মানে আমার যে সোনামা, সোনামার মামি আমাকে এই গোপালটা বিয়েতে দিয়েছিল। তো এই গোপালটা আমার বিয়ের পরের দিনই এই আমার ঠাম্মা এই পুজো করে ঠাকুর মশাই দিয়ে পেতেছিল ঘরে। তো দেখো, সমস্ত কাজকর্ম সেরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিকেলবেলা যে ছেলেকে নিয়ে বাড়ির পাশে একটা পার্ক আছে, পার্ক বলতে বাচ্চাদেরই মানে টুকটাক কিছু খেলনা আছে, তো ওখানে সবাই যায়, মানে খুব একটাও বড় না, বাড়ির পাশেই আমাদের। তো ছোট্ট একটা মাঠ, মাঠের মধ্যে একটু এই যে দেখো সুন্দর গাছপালা দিয়ে স্লিপার আছে, দু একটা দোলনা আছে। তো এই যে ছোটো মতো একটা পার্কের মতো, এখানে সবাই বিকালবেলা করে একটু আসে, তো আমার তো রোজ আসা হয় না,
তো আজকে একটু সময় ছিল, তো তাই ভাবলাম ছেলেকে নিয়ে একটু ঘুরে আসি। তো আশেপাশে সব বাচ্চারা মায়েরা সব এসে এখানে বসে থাকে, আসলে বেশ ভালোই লাগে, সময়টা কেটে যায়। তো এই যে দেখো এখানে সবাই ছিল, তো আমিও একটু ভাবলাম, তো ভাবলাম সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে তাই একটু ঘুরে আসি। তো তাই ছেলেকে নিয়ে একটু বিকেলবেলা ঘুরে আসলাম। তো দেখো পরিবেশটা তো খুবই সুন্দর ছিল, পুরো সবুজে সবুজ, দেখতেও বেশ ভালো লাগছিল আর আমারও।